আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ফেনীতে মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতালের ডাক বিএনপির। নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির অবরোধের পাশাপাশি ফেনীর বাসিন্দারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আজব মঞ্জুসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে আজ মঙ্গলবার 12 ডিসেম্বর সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ খালেক এবং সদস্য সচিব আলালউদ্দিন আলাল। এরপর থাকবে দুই নেতাকে বিশেষ দায়িত্ব দিল বিএনপি, এ বিষয়ে বিস্তারিত সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। জানাবো বিএনপির জন্য সুখবর, এবার কেবিনে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবারে জানাবো অবরোধের সমর্থনের আগের দিন রাতে পাঁচ বাসে আগুন। বিএনপি এবং তার সমমনা দলগুলোর ডাকা 36 ঘন্টার অবরোধে মঙ্গলবার 12 ডিসেম্বর ভোর 6টা থেকে শুরু হয়েছে। এর আগের দিন রাতে রাজধানীতে 5টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে সারা দেশে 10,000 আনসার মোতায়েনের নির্দেশ। একদফা দাবিতে বিএনপি এবং তার সমমনা দলগুলোর একের পর এক হরতাল এবং অবরোধ কর্মসূচি পালন করে আসছে। বিএনপির নাশকতা ঠেকাতে এবার 10,000 আনসার মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, মাইকিং করে লোক জড়ো করে রাস্তা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, 100 জনের মতো আহত। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা চলাচলে রাস্তা নিয়ে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় 100 জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল 10:30টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দা এবং চুল্লি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। ফেনীতে আজ মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির অবরোধের পাশাপাশি আজ ফেনীতে ফেনীর বাসিন্দারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজুমসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ফেনীতে আজ মঙ্গলবার 12 ডিসেম্বর সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ খালেক এবং সদস্য সচিব আলালউদ্দিন আলাল। নেতৃত্ববৃন্দ হরতাল সফল করতে জেলা বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। সোমবার 11 ডিসেম্বর বিকেলে কর্মসূচি ঘোষণার পর সন্ধ্যায় হরতালের সমর্থনে শহরে মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এর আগে টানা 36 ঘন্টা অবরোধের সমর্থনে বিএনপি নেতা মজনুকে সাজা দেওয়ার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। মিছিলটি জহিরা মসজিদ থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পুলিশ বাড়ির সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রফিকুল হাসান, সহ-সম্পাদক শাহাদাত হোসেন, মোহাম্মদ মাসুম, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিফাতউদ্দিন সিপাত, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মিয়াজি, সাফাতউদ্দিন সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুই নেতাকে বিশেষ দায়িত্ব দিল বিএনপি। বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনা জেলার সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার 11 ডিসেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং 1 নম্বর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল কারারন্তীন থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। কেবিনে ফিরলেন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ ইউনিট থেকে ফের কেবিনে নেওয়া হয়েছে। সোমবার 11 ডিসেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউ ইউনিটে নেওয়া হয়েছিল। অক্টোবরে বেগম খালেদা জিয়ার ফুসফুসে পানি জমা এবং রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্টাহেপটিক পোর্টোসিস টেমিক সান টিপস পদ্ধতিতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছিলেন মার্কিন বিশেষজ্ঞ পাঁচ চিকিৎসক। পরে 27 অক্টোবর বিকেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউ করোনারি কেয়ার ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তখন থেকে হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ক্ষমতা বলে তাকে কারাগার থেকে বাসায় রাখা হয়েছিল। তবে 6 মাস অন্তর অন্তর তাকে জামিনের মেয়াদ 6 মাস করে বাড়িয়ে তাকে বাসায় রাখা হয়। এরপর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বারবার বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার কথা বলা হলেও তাকে বিদেশে নেওয়া হচ্ছে না। এ কারণে তার চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বিএনপির দাবি এখানে তার সুচিকিৎসা করা হচ্ছে না, কারণ বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে ধরনের সরঞ্জাম দরকার সেগুলো বাংলাদেশে নেই। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোনো সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে গিয়ে চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নেই। সুতরাং বেগম খালেদা জিয়াকে দেশে থেকে তারপর চিকিৎসা নিতে হবে। অবরোধের আগে দিন 5 বাসে আগুন। বিএনপি এবং তার সমমনা দলগুলোর ডাকা 36 ঘন্টা অবরোধ মঙ্গলবার 12 ডিসেম্বর ভোর 6টা থেকে শুরু হয়েছে। এর আগের দিন রাতে রাজধানী সহ সারা দেশে 5টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার 11 ডিসেম্বর রাত থেকে এসব বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীতে 3টি, আশুলিয়া 1টি, ফেনীতে 1টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 9:50 রাজধানীর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং স্টাফ বাসে 8:30 দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় মিডলাইনের পরিবহনের একটি বাসে সন্ধ্যা 7:05 মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে স্টাফ বাসে ঢাকার আশুলিয়া কবিরপুর বাস স্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এবং ফেনীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সারা দেশে 10,000 আনসার মোতায়েনের নির্দেশ। এক দফা দাবিতে বিএনপি এবং তার সমমনা দলগুলো একের পর এক হড়তাল এবং অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার 12 ডিসেম্বর সকাল 6টা থেকে 36 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়ক হিসেবে সারা দেশে 10,000 ব্যাটালিয়ন আনসার এবং বিডিপির সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সোমবার 11 ডিসেম্বর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা 2 সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জহিরুল হক স্বাক্ষরিত এক স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক, প্রকল্প প্রশিক্ষণ এবং গণসংযোগ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, মঙ্গলবার 12 ডিসেম্বর সকাল থেকে বুধবার 13 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চঘাট, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য সারা দেশে অনধিক 10,000 আনসার এবং ভিডিপি সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটগণ বিষয়টি সার্বিক সমন্বয় করবেন।